সবাইকে স্বাগত জানাচ্ছি কর্মসংস্থান অনলাইন ইউটিউব চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে ইএনএম জিএনএম এর জন্য মফাফ রাউন্ড কাউন্সেলিংয়ের জন্য রেজিস্ট্রেশন আজ থেকে শুরু হয়েছে যেটা তোমরা করতে পারবে পনেরোই সেপ্টেম্বর রাত বারোটায় পর্যন্ত তোমরা এই কাউন্সেলিংয়ের জন্য রেজিস্ট্রেশন করতে পারবে ইতিমধ্যে তোমরা যারা অ্যাডমিশন নিয়ে নিয়েছ তোমরাও কিন্তু এই মফাফ রাউন্ড কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করতে পারবে এছাড়া যারা বিগত যে সমস্ত কাউন্স রাউন্ডগুলো হয়েছিল। সেখানে যারা এখনও কোনোরকম কলেজে তোমরা চান্স পাওনি তোমরা প্রত্যেকে কিন্তু এই মফা অফ কাউন্সেলিংয়ের জন্য এলিজিবল ঠিক আছে এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে তোমরা মফ অফ রাউন্ড কাউন্সেলিংয়ের জন্য রেজিস্ট্রেশন করবে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কারণ ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট সামান্য একটু যদি ভুল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মফ অফ কাউন্সিলিং কাউন্সেলিং থেকে তোমার নামটা কিন্তু বাদ চলে যেতে পারে তো অবশ্যই ভালোভাবেই দেখবে দেখার পরই তোমরা কাউন্সেলিংয়ের জন্য রেজিস্ট্রেশন করবে আরেকটা বিষয় সতর্কীকরণ এর আগে কয়েকজন স্টুডেন্ট আমাকে জানিয়েছিল যে কলেজে অ্যাডমিশান নেওয়ার পর বাড়ি এসে হয়তো লগ করে দেখছে যে কলেজ থেকে ফোন করে জানিয়েছে যে তার নাম ক্যান্সেল হয়ে গেছে অর্থাৎ তার ফর্মটা উইড্রো হয়ে গেছে তো অবশ্যই প্রত্যেকে তোমরা একটু চেক করে দেখে নেবে স্ট্যাটাস যে ঠিক মতো আছে কি না ঠিক আছে আর ভুল করে কিন্তু উইড্রো ফর্মে তোমরা প্রেস করবে না ঠিক আছে একটা লগ করার পর তোমরা অপশন দেখতে পারবে উইথড্রো ফর্ম সেই অপশনটায় তোমরা একদমই হাত লাগাবে না নয়তো কিন্তু তোমার যে অ্যাডমিশান নিয়েছো সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে ঠিক আছে আরেকটা বিষয় জানিয়ে দিই যারা নেক্সট ইয়ার জন্য তোমরা প্রিপারেশন নিতে চাইছো আমাদের অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে ইতিমধ্যে তোমরা যারা এখনও অ্যাডমিশান নাওনি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেখানে অতি শীঘ্রই কন্ট্যাক্ট করে কিন্তু অ্যাডমিশন নিয়ে নিতে পারো ক্লাস শুরু হয়ে গেছে খুব ভালো মতোই ক্লাস হচ্ছে সপ্তাহে কিন্তু ছটা থেকে দশটা পর্যন্ত ক্লাস আমাদের কিন্তু এবার প্রোভাইড আমরা করছি সমস্ত সাবজেক্ট আমরা পড়াচ্ছি অন্যান্য টিচাররা রয়েছে তোমরা যারা জয়েন করতে চাইছো অবশ্যই জয়েন করো তো দেখো সবচেয়ে প্রথমে যেটা করতে হবে এই ওয়েবসাইটটি তোমাকে লগ ইন করতে হবে ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমাদের সুবিধার জন্য অলওয়েস আমি লিঙ্ক দিয়ে দিই অবশ্যই তোমরা এই লিঙ্কে ভিজিট করে সরাসরি এখানটায় ক্লিক করবে আপ রাউন্ড চয়েস ফিলিং ফর এএনএম অ্যান্ড জিএনএম কাউন্সিলিং টু জিরো টু টু এখানটায় তোমরা ক্লিক করবে এরকম যদি সিকিউরিটি ইস্যু দেখায় জাস্ট এখানে অ্যাডভান্সে ক্লিক করে দেবে তারপরে প্রসিড টু অ্যাডমিশন আরেকটা বিষয় জানিয়ে দিই তোমরা প্রত্যেকেই কিন্তু গুগল ক্রোম ব্রাউজারটাই ইউজ করবে ঠিক আছে অন্য কোনো অপেরা বা সিস্টেম কোনো ব্রাউজার সেগুলো ইউজ করবে না গুগল ক্রোম ব্রাউজার যেটা রয়েছে সেটাই ইউজ করবে সেটা দিয়ে লগ ইন করবে তো এরপরে দেখতে পাচ্ছ লগ ইন পেস চলে এসছে তো এখানে যেটা করতে হবে অলওয়েজ তোমার যে রোল নাম্বার রয়েছে এবং পাসওয়ার্ড সেটা দিয়ে জাস্ট লগ করে নেবে তো এটা আমি করে নিচ্ছি করে নিয়ে নেক্সট স্টেপে তোমাদের দেখাচ্ছি এটা কিন্তু ভীষণ ভাইটাল একটু দেখে নাও জাস্ট আমি এগুলো দিয়ে সাইন ইনে ক্লিক করছি তারপরে তোমাদের দেখাচ্ছি তো দেখো সাইন ইনে ক্লিক করার পর কিন্তু এরকম একটা ইন্টারফেস দেখবে এটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট ঠিক আছে এখানে কী বলা হয়েছে অবশ্যই ভালোভাবে বুঝে নেবে তো দেখো যেখানে এটা বলা হয়েছে ওয়ান্স এ ক্যান্ডিডেট অফ ফর মোফাফ রাউন্ড ইট ক্যান নট বি রিভার্স একবার যদি তুমি মোফাফ রাউন্ডের জন্য কিন্তু মোফাফ রাউন্ড পার্টিসিপেট করতে চাও পরবর্তীতে কিন্তু এটা কিন্তু আবার মানে পুনরায় ব্যাক হবে না ঠিক আছে ফিরে আসবে না তারপরে দেখো অলরেডি অ্যাডমিটেড ক্যান্ডিডেটস রিটেনিং দেয়ার সিট ফর উইস দে হ্যাভ অলরেডি সিকিউর অ্যাডমিশন

যারা ইতিমধ্যে কোনো রকম কলেজ পায়নি তাদের ক্ষেত্রে কোনো রকম ঘাবড়ানোর কোনো দরকার নেই তোমরা মফ আপ গ্রাউন্ডে পার্টিসিপেট করতে পারো ঠিক আছে কত দূর পর্যন্ত গেছে লাস্টটা সিট সেটা কিন্তু বলা মুশকিল ঠিক আছে তো এর আগেও আমি প্রচুরবার বলেছি যাদের র্যাঙ্ক একটু বেশি রয়েছে সেক্ষেত্রে বলব তোমরা নেক্সট ইয়ার জন্য প্রিপারেশান স্টার্ট করে দাও ঠিক আছে তো দেখো এরপর যেটা এখানে করতে হবে ডু ইউ ওয়ান টু পার্টিসিপেট ইন মপ আফ রাউন্ড কাউন্সিলিং এখানে কিন্তু তোমাকে ইয়েস করতে হবে এরপরে এখানে তোমার যে পাসওয়ার্ড রয়েছে সেটা দিতে হবে ওকে তো আমি দিয়ে দিচ্ছি একবার যদি তুমি এখানে সাবমিট সেক্ষেত্রে পার্টিসিপেট করতে হবে এগুলো আমি করে নিচ্ছি এরপর কিন্তু এখানে আরেকবার কনফার্মেশন চাইবে ডু ইউ ওয়ান টু সাবমিট জাস্ট এখানে ওকেতে ক্লিক করে দেবে দেখো ওকেতে ক্লিক করে দেওয়ার পর্যন্ত এরকম ইন্টারফেস চলে আসবে ঠিক আছে এরপর এখানে দেখতে পাচ্ছ মপ ব্রাউন্ড রাউন্ড পার্টিসিপেশন ফি পেমেন্ট ইজ রিকোয়ার্ড টু ফিল দ্য চয়েস কাইন্ডলি পে দ্য রিকোয়ার্ড ফি অর্থাৎ তোমাকে এখানে দুশো টাকা পেমেন্ট করতে হবে এছাড়াও কিন্তু যে ব্যাঙ্কচার্জ রয়েছে দুশো পাঁচ দশ টাকার মতো কিন্তু তোমাকে এখানে পেমেন্ট করতে হবে ঠিক আছে তারপরেই কিন্তু তুমি চয়েস ফিলিং যে রয়েছে চয়েস লকিং এগুলোও কিন্তু করতে পারবে তো এটাকে আমি ভিডিও করে দিয়েছি কীভাবে তোমরা চয়েস ফিলিং চয়েস লকিং করবে একদম সেম প্রসেস যেমনটা আগে রেজিস্ট্রেশনের সময় করেছিলে সেমভাবে কিন্তু এবারও তোমাকে করতে হবে ঠিক আছে তারপরে এখানে আরেকটা বিষয় আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি জাস্ট আ সেকেন্ড এখানটায় তোমরা ক্লিক করবে ঠিক আছে পে ফি এখানটায় ক্লিক করে তোমরা পেমেন্ট করতে পারবে অ্যাভেলেবেল চয়েসে গিয়ে এখানে দেখাবে যে কোন কলেজে কতগুলো সিট রয়েছে সেটা মেবি এখানে দেখাতে পারে তাও একবার আমি চেক করে নিচ্ছি কোন কোন কলেজ এবার এই এখানে পার্টিসিপেট করছে সেটা একবার আমরা এখানে দেখে নিই তো দেখো এখানে লিস্ট থেকে কিন্তু বোঝা যাচ্ছে প্রতিটি গভর্নমেন্ট কলেজে কিছু না কিছু কিন্তু সিট রয়েছে ঠিক আছে যতটা আমি এখানে বুঝতে পারলাম তো তোমরা চাইলে কিন্তু এই কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করতে পারো প্রাইভেট কলেজ স্টেট গভর্নমেন্ট সমস্ত কলেজে কিন্তু আবার সেরকম কলেজগুলোই রয়েছে আশা করো যে কিছু কিছু করে সিট রয়েছে যাদের ধরে র্যাঙ্ক তাদের কিন্তু গভর্নমেন্ট কলেজ আশা না করাই ভালো তো যাদের একটু র্যাঙ্ক কম রয়েছে মোটামুটি দশ কুড়ি হাজারের মধ্যে র্যাঙ্ক রয়েছে জিএমআর র্যাঙ্ক তোমরা কিন্তু গভর্নমেন্টের জন্য এখনও টাই করতে পারো আর বলবো যদি সামর্থ্য থাকে তোমরা কিন্তু প্রাইভেটের জন্য কিন্তু দেখতে পারো ঠিক আছে আর যদি মনে হয় যে নেক্সট ইয়ারের জন্য ভালোভাবে এখন থেকে প্রিপারেশান শুরু করবে তো অবশ্যই মনে আমি বলবো যে এটা তোমাদের এখনই প্রিপারেশান শুরু করে দেওয়া উচিত ঠিক আছে এটা নেক্সট ইয়ারে একটা গভর্নমেন্ট কলেজ পেয়ে যাও তো এই ছিল তোমাদের জন্য ভিডিও এইভাবে কিন্তু সমস্ত কলেজ রয়েছে আমার একটু শরীর খারাপ তাও তোমাদের জন্য ভিডিওটা করে দিচ্ছি তো এইভাবে কিন্তু তোমরা একটু কলেজগুলোকে সাজিয়ে নেবে চয়েস ফিলিং যে অপশনটা রয়েছে এখানটায় চয়েস প্রথমে তোমাকে এখানে পেমেন্ট করতে হবে তারপরে চয়েস ফিলিং রয়েছে তারপরে চয়েস লকিং নির্দিষ্ট ডেটে কিন্তু করতে পারবে তারপরে এখান থেকে তোমরা দেখতে পারবে সিট অ্যালটমেন্ট রেজাল্ট এগুলো নিয়ে প্রচুর তোমাদের আমি ভিডিও করে দিয়েছি কীভাবে ফর্ম ফিল আপ করতে হয় না হয় তো এইভাবে তোমরা একটু করে নেবে শরীর খারাপ তাই ভিডিওটি খুব একটা লম্বা করছি না তো এই ছিল তোমাদের জন্য একটা ভিডিও যদি তোমাদের কোনো রকম কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমি চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার আর তোমরা যারা নেক্সট ইয়ারের জন্য প্রিপারেশন নিতে চাইছো আমাদের অনলাইন ক্লাসে অ্যাডমিশন নিতে চাইছো ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো বা কলও করতে পারো ঠিক আছে ধন্যবাদ